সুপ্রিয় দর্শক, উত্তরবঙ্গে যেটা গেটওয়ে মালদা, মালদায় আজকে আমরা আরেকটি ভিডিও উপস্থাপনা করব আপনাদের সামনে। আর তার আগে সামগ্রিক বাগানটা একবার দেখে নেব, দাদার সাথে পরিচয় করব, কোন বাগানে আমরা এসেছি সেটা দেখাবো আপনাদের। একবার খালি এক ঝলক দেখুন কীভাবে বাগানটা হচ্ছে। সুপ্রিয় দর্শক, উদ্যোক্তার সাথে পরিচয় করে নেওয়ার আগে চলুন বাগানটা এক ঝলক দেখে নিই আমরা, আর উদ্যোক্তার মুখ থেকে শুনে নেব এই বাগান কীভাবে তিনি করছেন। আর অবশ্যই সঙ্গে আছেন আমাদের মালদার সবচেয়ে বেশি বড়, যিনি উদ্যোগ নিয়েছেন এই সবুজায়নের, সেই ফারুকদা। আর ফারুকদার খুব কাছের মানুষ টিঙ্কুদা, তো সিঙ্গার টিঙ্কুদা আমরা জেনে নেব। আমরা দুই টিঙ্কু তো একদম একটু। দাদা আপনার একটু পরিচয়টা বলুন। পরিচয় হচ্ছে আমার নাম কাজী মনিরুল ইসলাম টিঙ্কু, আমরা গাছ পাগল গ্রুপের অ্যাডমিন আর কি, অ্যাডমিন প্যানেলে আছি আমি। আর শুধু এই গাছ পাগল গ্রুপ কিভাবে সৃষ্টি হলো তার একটু ছোট্ট করে সৃষ্টি হলো বলতে, এটা উদ্যোক্তা হচ্ছে ফারুক ভাই, একদম হ্যাঁ ফারুক ভাই হচ্ছে মেন নায়ক আমাদের, আর আমরা তো সবসময় কাছেই থাকি আর কি, পাশে থাকে নায়কের পাশে ভিলেন থাকে। ঘটনা হচ্ছে যে সবসময় একই সঙ্গে থাকি, ওই হিসাবে ধরেন আমরাও জড়িত। তো খুব ভালো লাগছে মানে এই ইয়েটা খুলে, আমাদের গ্রুপটা খুলে এত লোকের সঙ্গে পরিচিতি আদান প্রদান। ভেবেছিলেন একচিলতে বাগান আজকে হঠাৎ করে চলে না, এটা তো জানাই ছিল না, মানে আমি তো জানতামই না, আমাকে গত পরশুদিন রাতে বলছে, মানে মাঝখানে কালকের দিন সময় হয়ে গেল। অসুবিধা মানে কি, ওই যে একদিনের মধ্যে পুরো বাগানটাকে একটু মানে গুছাতে হলো মানে ঘাসপালাটাও কিন্তু দরকার ছিল পুরো, সেটা একচিলতে বাগান করে দিলাম। হ্যাঁ ওটা আমি আবার আমি এই রেকর্ড যে সবসময় করে রাখি, সকাল 9টা থেকে শুরু করে ঘুরে 9টা পর্যন্ত মাঝখানে ইফতারি করেছি আর সেরি খেয়েছি, এইটুকু সময়, বাকি কাজ করেছি কন্টিনিউ লেবারের মতো। তো সেই ফসলটা একবার দেখবেন না দর্শকদের দেখান, চলুন আপনার সাথে ঘুরতে ঘুরতে আপনার পুরো বাগানটা একবার দেখবো। আর এই হচ্ছে বনসাই। হ্যাঁ বনসাই করার জন্য এখন লুক দেয়নি, মানে একটু ইয়ে করছি, মোটা করছি একদম। হ্যাঁ ইয়ে করবো, এটা টাওয়ার করেছিলাম সকালবেলা, ফুলগুলো এসেছিল এখন তো সব অফ হয়ে গেল তো সকালবেলাতে। হ্যাঁ সূর্যটা, তারপরে আপনার ওই যে মর্নিং গ্লোরিটা সকালবেলা। তোমার নামটা কি বলো? আমার নাম কাজী রাইদ ইসলাম। আর কোন ক্লাস? ক্লাস 5। গাছ করতে ভালোবাসো? না খুব সাপোর্ট করে, আমার সঙ্গে থেকেছে বাবু সারা রাত বসে, আমি একা যেহেতু ও আমার সঙ্গে চেয়ারে বসে থাকলো, ও মোবাইল টোবাইল খেলছে, দিয়ে আমাকে একটু হেল্প টেল্প করলো, এটা দাও বাবু, ওটা দাও বাবু, একটু জল এনে দাও, এরকম করে হেল্প করেছে, খুব ভালো ছিল। সবসময় গাছের সাথে থাকবে, গাছের ফলটা খাবে, ফুলটা তো আমি ওটাই ওকে বলছি যে আমি মরে গেলে তুমি কি করতে পারবে, বলছে পাপা সবই তো বুঝতে পারলাম, সিস্টেমটা একটু শুধু জল দেওয়াটা আমি বুঝতে পারছি না কোনটায় কত জল দেবো, যে সেটা সিস্টেম কি জল দেখবে তুমি যে টবে কীরকম শুকিয়ে আছে টবটা, দেখবে গাছে জল চাইলে বুঝতে পারবো, ওই যে পাতাগুলো মুজিরে যাচ্ছে, ওটা জল লাগবে বৈকালবেলা দিতেই হবে। বাকি যেগুলো সতেজ আছে তুমি আজকে না দিলেও চলবে, কালকে দিলেও হবে, সমস্যা নেই। তো চলুন বাগানটা একবার তাহলে এখান থেকে শুরু করা যাক। আমার এই অনেক আঙ্গুর গাছ, অনেক দিনের আঙ্গুর গাছটা, এটা প্রায় 7 বছর বয়স। আমি গত 2 বছর, হ্যাঁ আমি 2 বছর থেকে ফল শুরু পেয়েছি, মানে গত বছর পেয়েছিলাম, এবছর শুরু হয়েছে। ফলটা হচ্ছে এই যে এদিকে নেমেছে, হ্যাঁ দেখুন মালদাতে আসলে আপনারা ফলও দেখতে পাবেন এই সাইডে, গাছে আপনার অনেকটা আছে, মানে এটা কাটিং করা হয়নি, এই যে এইখানে আছে, হ্যাঁ এই সাইডে আরও আছে, এই যে এই যে এই এই জায়গাগুলোতে আছে, মানে ভেতরে কিছু আছে দেখতেও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে দেখছি যে হয়ে আছে গাছটা। বলুন কিভাবে এর পরিচর্যা করছেন? এটা পরিচর্যা বলতে এটা টক মিষ্টি, মানে পেকে গেলে একটু কালচে রং কালার হয়ে যাচ্ছে, খয়েরি টাইপের। ঘটনা হচ্ছে এটা আমি নিয়ে এসেছিলাম, দিয়ে কিছুদিন টবে রেখেছিলাম, তারপরে মাটিতে দিয়ে দিয়েছিলাম, মাটিতে দেওয়ার পরে প্রায় বছর দুয়েক ছিল, মা বলছে কিছু হবে না বাবা কেটে দাও, পুরো গাছটাই মা কেটে দিয়েছে লেবার দিয়ে। পরে দেখছি আমি কিছুদিন পরে যে আবার গজিয়েছে গাছটা, তখন কিন্তু মায়া লাগলো গাছটার প্রতি,
জর সময় তুলে আমি আবার ছাদের উপরে একটা ড্রামে করে রেখে দিলাম। সেখানে দেখছি যে ডালপালা অনেক বেরোচ্ছে, আর একটু মায়া বাড়লো। গাছটাকে এখানে মাটিতে দিলাম, আমি দেখবো আঙ্গুর হয় কি না হয়, কেমন আঙ্গুর হয় সেটা দেখেই ছাড়বো। এখানে দেওয়ার পরে এমন গ্রোথ হলো যে গত বছর এখানে দুই বছর প্রায় দেওয়া হয়ে গেল। মোটা স্টিম দেখেন দিয়ে কত মোটা স্টিম, গত বছর মোটামুটি 5-6 থোকা হয়েছিল। আমাকে কাটতে বলেছিল ফারুক ভাই, তো যা দেখছি এবারে প্রায় 10-12 থোকা চলেই এসছে, আসছে এখনো। এই যে একদম, এই যে ফারুকদা দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, টিঙ্কুদা দাঁড়িয়ে আছেন, সব কিন্তু এই যে মাচার তলায়, এই যে ছোট ছোট এখনো ফুল আসছে। ওই যে ওইদিকে আছে ভেতরে ঝুলছে। হ্যাঁ, এই যে এখানে ছোট আছে, ওইদিকে এই সাইডে আছে, এই যে ভিতরে ছোট বড় সবই আছে। একদম এক চিলতে বাগানের সকল দর্শককে আহ্বান জানাচ্ছেন এই মালদাতে আঙ্গুর খাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। আর আঙ্গুরের সঙ্গে সঙ্গে ফারুক ভাই যেমন ওই যে ডালপালা ফেলে না, যা পাই টবে দিয়ে রাখি, মানুষ এলে খালি হাতে ফিরে যাবে না। আমাদের বাসায় কেউ যদি আসে, কেউ যদি বাগান করার শখ রাখে বা আমাদের মেম্বার আসলে মানে ফিরে যাবে না কিছু পাবে। এখানে আছে, ওইখানে আছে, আপনার ওইখানে সব চারা গাছ, এই পাশে চারা করা আছে, চারাগুলো দেখিয়ে। ভিডিও করতে গিয়ে আমার যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে আপনাদের এই গাছ আদান প্রদানের পদ্ধতি। তো এই জিনিসটাকে আমি খুব বেশি করে দর্শকদের বলতে চাই, সবাই নিজের নিজের জায়গায় একটা ছোট পরিসরে এরকম করে গ্রুপ করুন। গ্রুপ করে নাম দিতে হবে গ্রুপে তা নয়, কিন্তু গ্রুপটা করুন যাতে একজন আরেকজনের থেকে আদান প্রদানের মাধ্যমে নতুন নতুন বাগানই তৈরি হতে পারে। কি দাদা, তাই তো? বা আইটেমগুলো বাড়ানো যায় আমাদের। আমার কাছে 10টা 9টি গাছ আছে। হ্যাঁ, ওই 10টা ভ্যারাইটি গাছ যদি দেখা গেলে ওর কাছে আলাদা 10টা ভ্যারাইটি আছে, আমি ওকে 10টা ভ্যারাইটি দিলাম, আমি 10টা দিলাম, ওরও 20টা হয়ে গেল। একদম, খুব ভালো পদ্ধতি। আর সব গাছ হতো হয় না, কি কি চারা করে যে আসুন, বেশ কিছু গাছে চারা হয়, কাটিং থেকে গাছ হয়, যেগুলো হয়তো হয় না, আলাদা জিনিস, যেগুলো হচ্ছে তো ঠিক আছে। রাহিদ, তুমি একটু ওই পারে যাও তো বাবু, তুমি একটা করে গাছ দেবো আমাকে, এই গাছটাই তুলে দেবেন। এমনি দেখানো হবে না, নাকচম্পা নাকচম্পা রেখে দাও বাবা। এগুলো 1টা 2টা 3টে 4টা এখন আছে, নাকচম্পাই আছে 4টে। এবার আমি এটা ছিল 20টা মতো বিতরণ করেছি, কেউ 2টো নিয়ে গেছে, কেউ 1টো নিয়ে গেছে। আমি ওখানে একটা বনসাইয়ের মতো করেছি, ওই যে ওটা দেখান একটু। হ্যাঁ, এই যে বনসাই লুক নিয়ে এসেছি, মানে ছোট করে আর আমি ওই শাখা প্রশাখা নিয়েছি, একটা আর একটু বড় করেছি। আচ্ছা, ওটা হলো এই গাছগুলো। তো এটা নাম কি ফারুক ভাই? এই ফুলটা নাম ভুলে গেলাম, ওটা ছোট ছোট ওই নাকের ফুলের মতো ফুল। আমার ওখানে দেখা, এখানে প্রচুর চারা ছিল, অনেকজনকে দিয়েছি। ওটা কি বলছো? চন্দ্রমল্লিকাও রেডি হচ্ছে। হ্যাঁ, চন্দ্রমল্লিকা আরও দেখাচ্ছি আপনাকে, অনেকটাই আছে। ড্রাগন হচ্ছে এখানে, পেন্সিল কাটটা আসলে সব রেডি হচ্ছে। হ্যাঁ, এগুলো রেডি, মানে রেডি, একটা দুটো থাকবে সবাই আসলে। দিয়েছি অনেকটা দিয়েছি, এটা আছে কিছুটা। ওই যে ওই লসুন ফুলটা তুমি যেটা বলছিল, ওই যে হ্যাঁ, ওগুলো ডাল থেকে আমি করেছি, অনেকটা দিয়েছি ডাল থেকে, ওর কাছ থেকে নিয়ে যাওয়া বাড়িটায়। আরও একটা আমি জল দাও টপটা চেঞ্জ করতে হবে, এই করেলা টপটা আজকে চেঞ্জ করতে হবে। তো যেটা দেখুন, এই যে এখনই কথা প্রসঙ্গে উঠে এলো, টপটা চেঞ্জ করতে হবে কি বা কেন, কখন আমরা বুঝবো মাটিতে টপটা চেঞ্জ করতে হবে? দিনে যখনই দুইবার আমাদের জল লাগবে, একাধিকবার একদিনে একাধিকবার যখন জলের টান হবে তখন বুঝে নিতে হবে যে এর খাবার এবং জল অভাব হচ্ছে, শিকড় নিচে নেমে গেছে, এর থেকে বড় পড়ে দিতে হবে। হ্যাঁ, একদম 8 ইঞ্চিতে আছে, একটা পয়েন্ট 8 ইঞ্চিতে আছে, এখন মোটামুটি 10 বা 12তে দিয়ে দিলে ওটা ঠিকঠাক থাকবে। আর ফলের গাছ যেহেতু একটু বড়তে দিতে হবে, এই ফলগুলো নষ্ট হয়ে যাবে যা অবস্থা হয়েছে। ওটা বাড়ি ওয়ান মালটা দেখুন, চলুন ওদিকে, কিসে দিলা গো, মগে দাও না গো, ওই পিডিএসের এরিয়াটাতে দিয়ে দাও। বেশ কয়েকটা ধরেছে ওখানে বাড়িওয়ান মালটাটা, আরও নিয়ে আসো, গাছ অন্য বড় বাসনে নিয়ে আসো। হ্যাঁ, অ্যালামুন্ডাটা এটা মিডিয়ামটা, হলুদি কিন্তু মিডিয়ামটা, খুব বেশি দারুণ, খুব অনেক ফুল আছে, আর বড়টা তো আছে। একটা লেবু, এটা কি সিডলেস বলতে পারছি না, এ প্রথম এসছে গাছটা,
প্রথমে স্যার এটা ইয়ে দিয়েছিল বাতাবি না গন্ধরাজ লম্বা লম্বা গন্ধরাজ হতে পারে ফারুক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম এই ডাল দুটো দিয়ে আমি চারা করেছি গোলাপ জামুন আর এই পদ্ম যেটা পদ্মটা কিচ্ছু আমাদের তিনজনকে দিয়েছিল তো যারা পদ্ম করে আমাদের তিন তিন মূর্তির জন্য তিনটা ইয়ে দিয়েছিল ডাল দিয়েছিল তিনটা টিউবার এখন মতো লাগাইনি ও জলে ভিজিয়ে রেখেছি এমনি হয়েছে পদ্ম করুন পদ্ম খুব আচ্ছা এখানে আপনার ওই কমলা প্রচুর এসেছিল প্রথম এসছে দেখি কেমন হচ্ছে না খাইনি এটা এখানে ইয়ে হয়নি এত এসছিল এত এসছিল সব ঝরে গেল বুঝলাম না কিছু এখানে আর একটা লেবু আছে এটা চাইনা মৌসুমি ওটাও ধরেছে আচ্ছা এটা মনে হয় কারো কাছ সবার কাছে পাবেন না আপনি এর কালারটা বুঝতে পারছেন এটা হলুদই কাঁচা অবস্থা যখন হলুদ হয়ে থাকে মজাই আলাদা দেখতে লোক এই যে সব ফুল আসছে এখন ছেটেছিলাম ফুল আসছে এবার যখন আসবে গাছ ভর্তি হয় ঝালও আছে কিন্তু হলুদ হলুদ একবারে হলুদ হলুদ টকটকা হলুদ আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে একটা জায়গাতে ছিল চারটাই পাট করতে গিয়ে একটু ইয়েছে দুই দিন আগে পাট করেছি তো একটু লাজুক গাছটা গাছটা লাজুক এটা ফারুক ভাই হ্যাঁ রেন লিলি দিয়েছিল ফারুক ভাই মানে তিনটে ওই সাইডে আছে এখানে দুটো একটা রেখেছি চলুন এটা একটা বনসাই করছি বট গাছ এটা দেখুন ঝাউটা দুই সাইডে দুটো মোটামুটি ভালোই ওই 12 ইঞ্চিটা বেশ ভালোই গ্রোথ হয়েছে এটা আপনার হ্যাঁ হ্যাঁ কালারটা খুব সুন্দর হ্যাঁ আমার একটা রেড হয়েছিল রেডটা নষ্ট হলো এটা মিলি মিলি ছোট অনেক দিন এই ফুলটা এত থাকছে এত লং লাইফ প্রায় মাসখানে হ্যাঙ্গিংও করতে পারে হ্যাঁ 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 এই যে দেখো প্রজাপতি কেমন মধু খাচ্ছে দেখো রাইট দেখছো ওই যে নল ঢুকে দিচ্ছে ওর আলটা ও কি প্রাকৃতিক জিনিস হ্যাঁ বগুনভিলিয়া এত হয়েছিল বুঝতে পারলেন গাছ ভর্তি ভর্তি ফুল দিয়ে ওই যে শুকিয়ে শুকিয়ে গুলো কেটে কেটে ফেলেছে কিছুটা এক বন্ধু এসে বলছে আমাকে কমপ্লিট গাছ দাও নাও আর ওই ইয়েটা ঝাউটা আপনার তিনটে পাটে ইয়ে করছি তুলছি ওকে একটা লুক নিয়ে আসছি একটু ইয়ে করা হয়নি এই নিচের টাকা কাটতে হবে এই ঝাউটা কিন্তু খুব সুন্দর দেখতে আর দেখো এটা মাইক লিলি এটা কামিনী দিয়ে কি সুন্দর করে তার একটা লুক দেওয়া হচ্ছে টোটাল বাগানটা ভাগ করা হচ্ছে হ্যাঁ এটা আমার শখ ছিল অনেক দিনেরই আর এটা প্রায় 3 বছর হলো সাইকাসটা কতদিনে সাইকাসটা এটার গল্প আছে সাইকাসটা আমার কাছে আসা হলো প্রায় 3 মাস মতো আচ্ছা সাইকাসটা ছিল আমাদেরই এক গ্রুপের মাস্টারমশাইয়ের কাছে মাস্টারমশাই একদিন আমাদের ওর বাগান ভিজিট করতে গেছিলাম আমরা বলছে সাইকাসটা দাদা আমার সমস্যা হচ্ছে জায়গাও ঘিরছে একটু সমস্যা হচ্ছে তো সাইকাসটা কেউ নিলে আমি দিয়ে দেবো আমি বললাম আমার তো জায়গা আছে আমার গ্রাউন্ড আছে তো সাইকাসটা তাহলে দিয়ে দিন একদিন ফোন দিলাম তো বলছে হ্যাঁ হ্যাঁ ভাই নিয়ে যাও সাইকাসটা আমার খুব সমস্যা হচ্ছে বলছে একটা লেবার নিয়ে আসো তুলে টুলে নিয়ে যাবে নিয়েছে মাটিতেই ছিল হ্যাঁ ও ইয়ে করেছিল বেট ইয়েতে ছাদের উপরে বেট করে লাগিয়েছিল এখন ঘটনা হচ্ছে আমার এটা কিন্তু টবেই আছে আচ্ছা প্লাস্টিক টবে টপ সমেত দিয়ে দিয়েছি বাই চান্স আমার যদি ট্রান্সফার করার ইচ্ছে হয় তাহলে করতে পারবে পট করে আমি তুলে নিয়ে চলে গেলাম বা কোনো অনুষ্ঠানে আমার প্রয়োজন আছে তুলে নিয়ে গেলে কাজ সেরে নিলাম অবশ্যই ভালো একটা পদ্ধতি দেখুন একটু মাটিটা সরাতে বাবু ওখানে গিয়ে না সরাতে হবে না সবাই বুঝতে পারবে হ্যাঁ একটু হাত দাও আঙুল দাও তাহলে তুমি বুঝতে পারবা লম্বা করে দাগ দাও লম্বা করে এইভাবে টানো এইভাবে এইভাবে হ্যাঁ টানো 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 টপটা হ্যাঁ দেখুন টপ বেরিয়ে আসছে এই যে টপের মধ্যে পদ্ধতি দেখুন দেখে দাও দেখে দাও হ্যাঁ অথচ গাছটা ঠান্ডা থাকছে হ্যাঁ
মাটির মতনই পরিবেশ পাচ্ছে কিন্তু তাকে কিন্তু যখন তখন ট্রান্সপারেন্ট করা যায়। আচ্ছা এদিকে ঢোকেন একটু ইয়াটা জবাটা দেখাই দেখুন। আমি ওটা আমি ওটা গাছে জল দিয়ে দিলাম। কোনটা থেকে হ্যাঁ ভালো করেছে চন্দন জবা। জবাটা খুব অনেকটাই ফুল আসছে, মানে অনেকদিন ধরে আসছে আর অনেক গাছ ভর্তি ভর্তি ফুল। গাছটা আমি এখান থেকে কেটে দিয়েছিলাম পুরো, যে একবারে ঝাড়টা রয়েছে, খুব সুন্দর ঝাড়টা এসছে। আর এখানে কিছু লঙ্কা দিয়েছি, লঙ্কা ফুল আসছে, কিছু কিছু গাছে কয়েকটা লঙ্কা আমি খেলাম। লঙ্কার গাছটা বেশ সুন্দরই হয়েছে এখন। ডালিয়া এখনো হচ্ছে? ডালিয়াটা আমার এই কদিন আগে বৃষ্টি হলো না, তিনটে গাছ আমার নষ্ট হলো, পড়ে গেছিলো দিয়ে নষ্ট হলো। আচ্ছা এই 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 এটা হচ্ছে আপনার নয়নতারাটা, মারাত্মক একটা কালার নয়নতারা কালারটা, গাছ ভর্তি ফুল সবসময়। প্রজাপতিটা কিন্তু ভালোই আমাদের সঙ্গ দিচ্ছে, যেও না তুমি রাহিত, প্রচুর সঙ্গ দিচ্ছে, খুব সুন্দর। আর মাধবীলতাটাই যায় দেখেন, গাছটা ছোট গাছ কিন্তু গাছ ফুল আসতে শুরু করেছে, দেখুন এবার আসবে, এখন ফুল শুরু হয়েছে সবে। এইটা একটা বাড়িতে থাকলে গন্ধে সন্ধ্যাবেলাটা মন ভরে যায়। এটার গন্ধ হয় খুব সুন্দর গন্ধ, তাই আমি গন্ধ পাইনি কিন্তু ডবল ডবলটা। এটা এখনো অল্প পরিমাণে হয়েছে তো? আচ্ছা 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 আচ্ছা, একটু যখনই ঠোকা হবে আচ্ছা আচ্ছা কিন্তু আর ডবলটা করার চেষ্টা করবেন। এটা ইয়া গো এই গাছগুলো কেন যে জারবেরা তিনটে ছিল, আমি আরও দুটো ছিল, দুটো এক কালার ছিল বলে আমাদের গ্রুপের দুই মহিলা বলছে যে দাদা আমাদের লাগবে, দুজনকে দিয়ে দিয়েছিলাম দুটো। বুগুনভেলিয়াগুলো যখন ছিল আপনাকে সন্ধ্যামালতি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুগুনভেলিয়াটা দেখাতে পারলাম না, বুগুনভেলিয়াটা মানে বাগানটাকে সৌন্দর্যতে ভরিয়ে দিয়েছিল, এত সুন্দর হয়েছিল। আর এদিক থেকে এখানে শুধু ম্যাক্সিমাম পাতাবাহার, কিছু কিছু ফুল আছে মাঝখানে মাঝখানে ঘুরেছি। কাঁচাপা ফুল আসছে নাকি? ফুল আপনাকে দেখাচ্ছি, একটাতে কুড়ি আসছে, আমার অনেক দিনের শখ এগুলো গত বছরের। আচ্ছা এখন পর্যন্ত আসেনি, আসবে নাকি জানি না, ছেটে দিয়েছিলাম আবার, মানে অনেক লম্বা হয়ে যাচ্ছিলো, ছেটে দিয়েছি, তো এবার আসলে আসবে। আর একটা ডাল থেকে কাটিং করেছি তো কুড়ি সমেত বেরিয়েছে, আমি খুবই খুশি হয়েছি। এটা দুটো কালার একটা, হ্যাঁ শিউলি শিউলিটে বারো মাসি, এর আগে না বারো মাসি ঠিক নয়, গত বছর পেয়েছিলাম, হ্যাঁ পুজোর টাইমে পেয়েছিলাম, এবার ছেটে দিয়েছিলাম, নতুন করে আবার গজিয়েছে। নাকচাপা আরও একটা, নাকচাপাটা এটা কালকে পরশু দিন যে বৃষ্টি হলো ঝড় হলো, টপ পড়ে গেছিলো নিচে দিয়ে, মোটামুটি পাঁচ সাতটাখানা শাখাগুলো ভেঙে গেছে, না গাছটা ঠোকা হয়েছিলো, মানে জান ভরে যাচ্ছিলো দেখে। আমি বললাম যে ফুলটা যখন আসবে তখন মানে শান্তি পাবো একটু ফুলটা দেখে, এত ফুল যখন একবার শুরু হয়ে যায় ফুল ফোটা কিন্তু বন্ধ হয় না, একদম ফুটতেই থাকে দু চার পাঁচ মাস ছয় মাস। হ্যাঁ ওটারও ইয়ে চারা করেছি আমি, ডাল থেকেই চারা করেছি, ফুলটা ইয়া বড় হয়। আচ্ছা মানে যে দেখে সে পছন্দ করে, আপনি বুঝতে পারছেন গাছটা, গাছটা ঘোড়াটা দেখুন, হ্যাঁ খাবার দিয়ে আবার ওই আমি ফুল হলেই ছেটে দেই, কিন্তু হতেই থাকে কন্টিনিউ, মানে ফুল হওয়ার পর তো আবার শাখা পোশাখা ছেড়ে দেয়, তো আমি এবার একটু ছোটো করার জন্য লুক এরকম উঁচু হয়ে গেছিলো, হাইট হয়ে যাচ্ছিলো দিয়ে কেটে ইয়ে করেছি। এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা চারা থেকে। আচ্ছা আমার ওই ভেতরে এক ভাইয়ের বাসায় বড়ো গাছ ছিল, ফুলটা দেখে ভাবলাম যে গাছটা তো খুব সুন্দর, ডাল নিয়ে যেতে হয় কি না, দেখলাম যে হয়ে গেছে, ফারুক ভাইকে দিয়েছি, আরও সবকে দিয়েছি, আমি চারা অনেকজনকে দিয়েছি, মানে চারা বেশ কিছু লোক নিয়ে গেছে আমার এখান থেকে, আদান প্রদান হতেই থাকছে। এই ফুলটা দেখাতে পারলাম না, যেমন সকালে ওটার মতো বন্ধ হয়ে গেছে ফুলগুলো, এত সুন্দর ফুলের কালারটা, খয়েরি কালার, নামটা তো ভুলে গেলাম আমি, হেবি ওই স্থলপদ্মের মতো ফুলটা, ঠিক স্থলপদ্মের মতো। আর ড্রামে আছে, ড্রামে সফেদা মোটামুটি ৩৫খানা, দেখে তো মানে ৩৫খানা তুলেছি, যে দুটো এখন বর্তমানে আছে, গাছটা ওই সেদিন ঝড়ে পরশুদিন ঝড়ে পড়ে গেছিলো, ওটাও উপরে ছিল, যার জন্য উপরে ছোটো ছোটো গাছ করে দিয়েছি, বাকি গাছগুলোকে আপনি আসবেন বলে আমি আবার নিচে নতুন করে সাজালাম। দেখুন এক চিলতে বাগান, মালদা ভিজিটে আসছে বলে সব গাছের জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ বাগানটা একটু মানে ঠিকঠাক করতে হলো, পরিষ্কার টরিষ্কার ছিল না, এটা একটা ভেরিগেটেডই কলকাতা থেকে নিয়ে এসেছি বাগানের জন্য, আবার সফেদা দেখা যাক কেমন হচ্ছে। একদমই এই গাছটা আমি আমার এক কাছের দোকানদারের কাছ থেকে নিয়েছিলাম খুব অল্প পয়সা, হ্যাঁ
মিনিয়েচার কামিং মিনিয়েচার এটা মানে বনসাই লুক হবে কিন্তু আমি ওর টপটা চেঞ্জ করব একটা ভালো টপে দেব আর ওটা যতই ফিটিং করবেন ততই যাবে ভালো হবে হ্যাঁ এই যত ছোট এতে দেখছেন ক্যারিতে ক্যারি ব্যাগে বুগুন বেলিয়া সব কাটিং করা সব কাটিং কাটিং আচ্ছা কাটিং করা কতদিন লাগে মোটামুটি কাটিং করার কতদিন এটা হচ্ছে কাটিং এটা সহজে মরে না এক এক মাসের মধ্যে আপনি দেবেন তো শিকড় না গজালেও পাতা গজিয়ে যায় কিন্তু শিকড় ঠিকঠাক ওর হতে প্রায় চার মাস মতো সময় লাগবে তার আগে যদি আপনি কিছু না তার আগে যদি আপনি ওকে আদান মানে নাড়াচাড়া বা ট্রান্সফার করেন তাহলে সমস্যা আছে ওই যে দেখলেন না ওই চারটা গাছকে ট্রান্সফার করেছি আমি এক জায়গায় ছিল ট্রান্সফার করতে গিয়ে কেমন ওই মরার মতো হয়ে গেছে মুঝে জল নেই আচ্ছা শিকড় আসতে চার মাস মতো সময় লাগে হ্যাঁ তো বগুনভেলিয়া শিকড় খুব মানে প্রথম অবস্থায় খুব শুকো বালিতে দিলেও হবে মাটিতে এমনি এই মাটিতে যদি আপনি পুঁতে দেন একটু রুট হরমোন দিয়ে আচ্ছা কোনো সমস্যা নেই হয়ে যাবে একটু ছায়াযুক্ত জায়গা লাগবে মানে ডাইরেক্ট সানলাইটটা না লাগে এখন এখনকার ভালো একটা ইনফরমেশন পেলাম বগুনভেলিয়া কাটিং দেখে আমারও এই ভুল হয়েছে এটা এটাও ডাল থেকে করা এটা ফারুক ভাইয়ের কাছ থেকে ডাল নিয়ে এসেছি হাইব্রিড জবা এটা মিগে পুনে ভ্যারাইটি হ্যাঁ কি জানি তো অনেক দিন ছিল অনেক দিন এখান থেকে অল্পই ছিল এটুকু এই মোটামুটি 15-20 দিনের মধ্যে বেড়েছে এটাও আমার ইয়া করা কাঞ্চনটাও মানে ডাল থেকে করা মানে চারা এই গাছটা চারা থেকে করা হলুদ ফুল হয় যেন আরেকবার ওখান থেকে এনে করেছিলাম তো গাছটা খাবারের মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে পাতাটা ঠিকঠাক নেই ওটাও ডাল থেকে করা গোলাপটা এই সরি ইয়েটা জবাটা জবার কালারটা কিন্তু দুর্দান্ত দুই দিন আগে এত জবা ছিল যে কী বলবো লাল ছিল তারপরে আর একটা কী ধরনের কালার মানে কালারটা বোঝানো যাবে না আপনাকে হেবি সুন্দর কালার ছিল জবাটা এখানে রেখেছে সবটা এখানে এখানে আমি কদিন আগে পেঁয়াজ তুলেছি তোলার পরে শাগের বিচি দিয়েছি ডাঁটা শাক আমার মধ্যে ঠিকঠাক অল্প বেরোতে শুরু করেছে না কি জানি বেড করার মতো করে দিয়েছেন হ্যাঁ এভাবে মানে কি যে কোনো সময় এর আগে করেছিলাম কী কী জানেন বুট করেছিলাম গাজর করেছিলাম তারপরে ধনে করেছিলাম পালং করেছিলাম রঙন খুব সুন্দর একটা হ্যাঁ রঙনটা দারুণ আমার এই কালারটা একবারে টকটকে কালার আর গোল হয়ে যায় সবটা কুড়ি তো ফুটেনি এখন হ্যাঁ মানে তিন ভাগের ধরেন এক ভাগ ফুটেছে দুই ভাগে ফুটেনি বলের মতো হয়ে যায় একদম দেখতে হেভি লাগে তো রঙনটা আমার পছন্দ অনেকদিন থাকে যেহেতু রঙনটা পাতাবাহার আর সম্পূর্ণ বাগানটা একবার দেখাবো থাক ওটা না টানলেও হবে এটা কিন্তু আমার ডাল কাটিং থেকে করে বসানো বসানো আমার মেন গাছ ওইখানে আছে আচ্ছা আর এই গাছ দুটোতে এখনও ফুল পাইনি এই গাছটাতে পেয়েছিলাম তো কেমন করে পেয়েছি সেটাও বলছি মানে ফুল পেলাম কিভাবে একটু এদিকে আসবেন সজনে গাছে সজনে গাছ না এটা হচ্ছে আপনার ইয়া ওই আচ্ছা এই গাছটা হচ্ছে কৃষ্ণচূড়া আমি ছোট থেকেই মানুষ করছি আচ্ছা আমার খুব মানে পছন্দের একটা ফুল পছন্দের একটা গাছ ফুলটা কবে পাবো ফুলটা কবে পাবো এই আশায় এতদিন গত বছরে এই ডালটা আমার এই কনস্ট্রাকশনের জন্য কাটতে হয়েছে হ্যাঁ মানে এটাকে কভার করে দিচ্ছে দেখতে পাওয়া যাচ্ছিল না আমার এটা গেটটা দিয়ে এটাকে আমি কেটেই দিলাম এখান থেকে একদিন কাটার ফুলও পাচ্ছেন না ফুলও পাচ্ছি না কাটার 15 দিন পরে আপনার বৌদি ছাদ থেকে আমাকে ডাক দিচ্ছে ওই যে ওগো দেখো দেখো তোমার কৃষ্ণচূড়া গাছে ফুল এসছে আমি তো ভাবছি যে ফাইজলামি করছে আমার সঙ্গে এই আর কি কোথায় দেখাও তো আমাকে বলছে এইদিকে আসো তুমি ওইদিকে দেখো সত্যি দেখছি যে এইদিকে ডাল ছিল আরো এই মোটা ডালটাও কেটেছি আপনার বাড়ির দুপাশে দিয়ে আমি দেখছি যে ঠিক চার পাঁচ জায়গায় ফুল এটা কি করে হলো ওই গাছে তো ফুল নেই ফারুক ভাই বলছে গাছে যখনই কাটা পড়বে গাছে না গাছের মাইন্ড কাজ করবে যে আমি তো মরে যাব তো আমার বংশ রেখে যেতে হবে রেখে যেতে হবে তখন সেই মাইন্ডে কাজ করে গাছের তো সেন্স আছে তো আমরা জল আমি এটা এই কারণে হ্যাঁ এটা এটা মানে আমি প্রমাণ পেলাম যে সত্যি একদম মানে বয়স ঠিকঠাক হয়নি এই গাছগুলো আরও একটু মোটা হবে তখন ঠিকঠাক ফুল আসবে তো দেখা যাক এবার ওই যে মোটা মোটা ডাল ছিল অনেক ইয়ে ছিল ছাঁটা হয়েছে
প্লাস এই যে ইলেকট্রিক তার গেছে তো এই সাইডের ডালগুলো ওই সাইডের ডালগুলো সব ছাড়তে হয়েছে আমাকে, নাহলে পুরো রাউন্ড হয়েছিল, দেখতেই মজা লাগতো। আর এই পাতাবাহারটা হচ্ছে আপনার, এই পাতাবাহারটা হচ্ছে আমার মেন, এখান থেকে ওটা করা, এটা মাদার গাছ। হ্যাঁ, আর ওই যে ওটাও করেছি। আর ওই এই গাছটা কী গাছ? এটা হচ্ছে আপনার কদম গাছ। কদম, এটাও মানে কদম গাছটা আমি কেনা নয়, এখানে দেখছি দুটো কদম গাছ আমার অটোমেটিক হয়ে গেছে, দিয়ে আর নষ্ট করলাম না, কদম গাছটা দিয়ে দেয়। কদম গাছের ফুলটাও খুব মজা লাগে দেখতে, আর ছায়াও খুব ভালো হয়, গোল গোল ফুল হয় কদম ফুল। তো এটাকে আমার ছেঁটে দিতে হবে, পাতাবাহারটা অনেক বড় হয়ে গেছে। বেগুন হচ্ছে? বেগুন মোটামুটি ওই বেগুনি যেটা করছে বাসাই ইফতারি টাইমে, এখান থেকেই কালেক্ট করছি একদম ঘরে সবজি। হ্যাঁ, দুটো দুটো আরও আছে এখান থেকে অল্টারনেট করে হয়ে যাচ্ছে। আঙুরও যেমন হচ্ছে, ড্রাগনটাও হচ্ছে, আপনার কয়েকটা ড্রাগন দিয়েছি, তিন জায়গায় ড্রাগন দিয়েছি। আচ্ছা, এটা প্রথম পিলারে কি সুন্দর করে আইডিয়াটা দেখুন, পিলার তো লাগাতেই হয়েছে, সেই পিলারই কিন্তু বাসটা, এটা আমাকে দিতে হবে লোহার কিছু দিতে হবে, মানে বাসটা ওই ভেঙে গেছে, ভরে হ্যাঙ্গিং ছিল আমার, অনেক হ্যাঙ্গিং নষ্ট হয়েছে, ভেঙে ভেঙে পুড়ে টুড়ে গিয়ে নষ্ট হয়েছে। এটা আপনি এদিকে চলে আসেন একটু, এই বেডটা করেছে শুধু গোলাপের জন্যই। তো এই 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 ইয়েগুলো হচ্ছে আমার যে ইনকা হলো এর আগে, ইনকা হওয়ার পরে আমি কিছু, আমার কাজই হলো যে গাছ ফোটানো। সবাই বলে যে ইনকার থেকে তো ফুল হয় না, ইনকা ফুল থেকে গাছ হয় না, আমি সেটা, এটা কি ইনকা নয় একদমই, হয়তো ফুলটা একটু ছোট ছোট হবে, এখন একটু ছোট হয়েছে, সেটা তো হচ্ছে। হ্যাঁ, তো এত সুন্দর এসে, এই যে দেখুন এগুলো এবং সামারে, হ্যাঁ এটা একটু ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, ঝুঁকে যায় দেখুন ফুলটা, মানে যথেষ্ট বড়ও সাইজ হয়েছে, খুব একটা ছোটও বলা যায় না, ভেঙে গেছে, ভেঙে দেয়, কত সুন্দর সাইজ হয়েছে। এবং এপ্রিলে শেষের দিক, তো আমি ছিটিয়ে দেয়, আচ্ছা হয় কিনা দেখি, দেখছি যে বাহ বেরিয়ে গেছে, দু চারটে বেরিয়েছে। হ্যাঁ ভালো, প্রথমে রোদে শুকিয়ে নিয়ে, এটা হচ্ছে সাদা গোলাপ আমার, খুব মিষ্টি সেন্ট, দারুণ সেন্ট, এই ফুলটা ভালো হয়নি। আর এর পাপড়িটা একবারে গোছানো, কি একটা ফুল এরকম দেখেছি, আর ঠিক ওই ফুলের মতো দেখুন, খুব সুন্দর হ্যাঙ্গিং একটা করা। এটা ফারুক ভাইয়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ ফারুক ভাইয়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, এগুলো তো পিছন পড়ে গাছ হয়ে গেছে, স্পাইডার বল। তারপরে ওই যে ওই গাছটা দেখালাম যে স্থল পদ্মের মতো, দুটো গাছ খুব সহজ করে, এটা কেটে গেছে, এটাকে আবার আমাকে ঠিকঠাক করে করতে হবে। এখানে একটা নারকেল দিয়েছি, ওই সাইড একটা দিয়েছি, আর সুপারি গাছ, এটা দাদা বলতে পারছি না, অনেকদিন আগের লাগানো আমি, এটা অনেক নিচে ছিল, এটা গর্ত, এই যে গর্তটা একটু দেখান, এই বিশাল গর্ত, আচ্ছা বাড়ির পাশ থেকে গর্ত, আমি তিন চারবারে মাটি ফেলে তারপরে, তো তারপরে এই জায়গাটা ফাইনাল মাটি ফেলার আগে এই গাছগুলো দিয়ে দিয়েছিলাম, এটা মাটিতে দবা পড়ে গেছিলো গাছগুলো, পরে দেখছি যে আবার গজিয়েছে, যার কাটাকাটি হলো না, থাক যা হবে হবে। এখানে বেশ কালারগুলো আপনার বাগান চেঞ্জিং পারলাম, সব আলাদা আলাদাই কালার আছে গোলাপগুলোর, গোলাপগুলো এখন ফোটেনি ঠিকঠাক। এই ছিল আজকের প্রতিবেদন, আর এই প্রতিবেদনে টিঙ্কুদাকে আমরা পেয়ে গেলাম, ওইখানে ওই বেদানার গাছ উপরে, ওই যে বেদানা ধরে আছে, কেমন লাগলো দাদা আজকে এক চিলতে বাগান, আপনার বাগান পরিদর্শন করলো, সকলে দেখার যে সুযোগ করে দিল সেটা ভালো লাগে সকলকে বাগান দেখা? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা তো এর জন্য একটা গ্রুপ করেছি যে আমরা, আমাদেরকে যেই ডাকে সেই পাই, আমরা ইচ্ছাকৃত যাই, হ্যাঁ যেচেও চলে যাই, দাদা আসছি, দিদি আসছি, আর আমরাও ডাকি, আমরা খোলা মনের মানুষ, ভালো লাগে, আত্মীয়তা হচ্ছে, কিছু গাছ আদান প্রদান হচ্ছে, ভালোবাসা বাড়ছে মানুষের মধ্যে, আর আমরা পরবর্তী প্রজন্মের জন্য ধরেন যে একটা ভালো উদ্যোগ, পরিবেশটাকে একটু সুস্থ রাখার জন্য, নিজে তো একটা আনন্দ পাচ্ছি, সেই সেরকম একটা কিছু দিয়ে যেতে পারছি, আনন্দ পাচ্ছি, দিয়ে যেতে পারছি, ছেলেরাও শিখবে যে না আমাদেরকে একটু যেখানে একটু জায়গা পাবো সাজিয়ে গুছিয়ে রেখে বাগান করব। ফুল তো এমন জিনিস যে পছন্দ করে না, এরকম মানুষ
পৃথিবীতে খুবই বিরল কম তাদের জন্য টাইম নেই 100 মানুষের মধ্যে 90 জন মানুষ ফুল পছন্দ করে আপনাদের কাছে এটা গিফট করছি থ্যাংক ইউ আর দেখতে থাকুন এক চিলতে বাগান প্রত্যেকদিন তিনটে সময় এই গাছগুলো একটু বড় হলে তাহলে লুকটা আসবে জায়গাটা আর ধন্যবাদ জানাই আচ্ছা ওই সাইডে বড় হওয়ার জন্য একটু চলেন এই ফল আছে কয়েকটা এই যে এখানে ভাগে দেখুন এটা হচ্ছে আপনার ইয়া তরুলতা কি মাধবী তরুলতা তরুলতা এটা হচ্ছে বিছন দিয়েছিল আমাকে একজন রাধাচূড়ার কৃষ্ণচূড়া তো ওটা এটা হচ্ছে রাধাচূড়া আর এটা হচ্ছে তেঁতুল মিষ্টি একবারে 100% মিষ্টি তেঁতুল আমার নিজের বিচে থেকে বীজ থেকে করা তেঁতুল খাওয়ার পরে আর এই যে দেখুন বুগুনভেলিয়ার পিঙ্ক টাইপের কালার এটা খুবই সুন্দর মিষ্টি কালার গাছগুলো হয়ে গেছে কিন্তু এখনও ওকে প্রায় মাস দুয়েক রাখতে হবে আচ্ছা পাতা বেরোলেই তুলে যাবে আর এর ভাইয়ের বাড়ি দেখলেন ফুলটা দেখাতে পারলো না ফারুক ভাই ওই সেই ফুলটা এইটা বেবি সানরোজ যেটা বেবি সানরোজ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এর দেওয়া গ্রিন ফ্রেন্ডের দুটো ফলের গাছ দেখেন এই যে দেখেন কালার এই ফুল সহ চলে এসছে এটা কিন্তু আমার গিফট পাওয়া ওই যে ওই টিঙ্কু ভাইয়ের বাসায় দেখলেন ফুলটা ফুটেছে যে এই যে কুড়ি এসছে ওই কলকাতা থেকে নিয়ে আসা এটা পাতি লেবু এরকম এটা একটা হয়ে গেছে আবার দেখুন আবার ফুল এসছিল আবার সব ধরেছে যে একদিকে ফুলও আছে একদিকে ফলও আছে মানে ওইদিকে বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে মানে কোয়ালিটি কয়েকটা এটা বাতাবি লেবুটা টিকাতে পারলাম না ফারুক ভাইয়ের বাড়ি দেখলেন না অনেকটাই টিকেছে এখানে কয়েকটা ছিল তাও আর হলো না গাছে মানে জায়গা ছিল না গ্রোথ কিন্তু ভালো আছে গাছে জায়গা ছিল না ফুলে আর এটা প্রথম আমার জামটা সাদা কালো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কালোই হবে প্রথম এটা ফুল অনেক এসছে দেখা যাক কি হয় আর এটা রেড লেডি ইয়া ছিল পেঁপে কিন্তু মিষ্টি নয় মিষ্টি নয় মিষ্টি পাকলে পরেও মিষ্টি হচ্ছে না কম খুব ফিকা টাইপের ভালো নয় অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকুন এক চিলতে বাগান প্রত্যেকদিন তিনটে সময় আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আমরা উত্তরবঙ্গে আমরা প্রত্যেক মাসে আসব এটা কথা দিলাম উত্তরবঙ্গে মানুষকে আর এরকম সুন্দর সুন্দর ছাদ বাগান আমরা তুলে ধরবো আঙ্গিনা বাগান আমরা তুলে ধরবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বাই